ফেনীর ফুলগাজীতে পুলিশের সাথে ডাকাতের কথিত বন্দুকযুদ্ধে এক এস আই সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে আটক করা হয়েছে গুলিবিদ্ধ দুই ডাকাতকে পুলিশ জানায় ভোরে সফরপুর গ্রামে পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দল পরে পুলিশও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয় নুরুল হুদা ও নজরুল ইসলাম স্বপন নামের দুই ডাকাত তাদেরকে উদ্ধার করে ফেনি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে একটি বিদেশি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় নুরুল ও নজরুলের নামে থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ নেই পর্যাপ্ত ব্রিজ এতে চরম দুর্ভোগে ইউনিয়নের পরিবারের প্রয়োজনে নিজ বাড়ির সামনে তিনটি কালভার্ট নির্মাণ করেছেন এক যুগ্ম সচিব কিন্তু বছর পেরোলেও ভরাট করা হয়নি কালভার্টের দুই পাশ ফলে তা এলাকাবাসী কোনো কাজেই আসছে না কর্তৃপক্ষের আশ্বাস চলতি অর্থ নির্মাণ করা হবে সংযোগ সড়ক হয়তো বলে ক্ষমতার দাপট চাপাই নিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব আর কালভার্ট তিনটি নির্মাণে অর্থায়ন করে প্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় যদিও সেগুলোর কোনটেরই নেই সংযোগ সড়ক ফলে কাজে আসছে না কোনোভাবেই সুন্দরপুরের সংযোগ স্থল এবং সাজানপুর চার ইউনিয়নকে একটা রাস্তায় সংযোগ করেছে একমাত্র এই রাস্তাটা ওখানে যে ব্যক্তি করেছে একজন সচিব ওর ব্যক্তিগত ক্ষমতার বলে করেছে কিন্তু জনগণ চাই না ওখানে সরকারের পাশে নষ্ট করা এটা কোনো প্রয়োজনই ছিল না অথচ সদর উপজেলার চারটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ইসলামপুরের হাতমোর খাগচাপাড়া থেকে শাহজাহানপুর পর্যন্ত একটি সড়ক ও কালভার্ট নির্মাণের যা বাস্তবায়নে সোয়া তিন কোটি টাকার প্রকল্পও নেয় এলজিইডি কিন্তু থমকে আছে সেই কাজ তবে মোবাইল ফোনে এই অভিযোগ অস্বীকার করেছেন ওই যুগ্ম সজীব আর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি জনগণের চাহিদা অনুযায়ী নির্মাণ করা হয়েছে কালভার্টগুলো আমি এরmatter দিন তো ওই কথা আমার হচ্ছিল না যেটা মেইন রাস্তা বরাবর ধরনা বললেন ওখানে তো বড় ব্রিজের দরকার যার জন্য পরে ওটা স্থানীয় লোকজনের চাহিদার ভিত্তিতেই কিন্তু ওগুলো করা হচ্ছে স্থানীয় সংসদ সদস্য বলছেন এসব ব্রিজ ও কালভার্ট নির্মাণ এলজিইডি ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার ফল অবশ্যই আমি খুব ভালো নজরে দেখি না কিন্তু আমাদের সময় বাধ্য হতে হয় কারণ অনেক ফাইল অনেক টেবিলের অনেক কাজ তাদের হাত দিয়ে আমাদেরকে করে নিয়ে আসতে হয় এখন দেখা গেল তার নিজেরটা যদি আমরা ছাড় না দিই আমাদের কাজগুলো ইচ্ছাকৃত হয়ে দীর্ঘ খাকচাপাড়া থেকে শাহজাহানপুর পর্যন্ত সড়ক ও ব্রিজ হলে উপকৃত হবে সদর উপজেলার চরাঞ্চলের দেড় লাখ মানুষ রিপোর্ট চ্যানেল টোয়েন্টি